কানতে কানতে ঘুমাই যখন নিশি রাত্রি কালে ঘুম আসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধামধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায় ও আল্লাহ কণ্ঠ দিয়েছে পৃথিবীর অনেক দেশে গান গাও সৌদি আরবের মতো পূর্ণ ভবিতে আর যায় না কথা বলে ঠিক কি না আর যে কোম্পানি যারা এর আয়োজন করেছেন আমরা আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এদের আপনি চোরের কাতারে দাঁড়ায় বিচার করবেন কথা বলে দর্শক শ্রোতা সৌদি আরবে গানের কনসার্ট করলো এমপি মমতাজ এবার মমতাজকে নিয়ে মুখ খুললো মিজানুর রহমান আজারি হুজুর মমতাজকে একই বলল মিজানুর রহমান আজারি হুজুর সেই ভিডিওটি আপনাদের দেখাবো তাছাড়া দর্শক সৌদি আরবে গানের কনসার্ট করায় সৌদির বাদশা এবং মমতাজকে কঠিন ধুলাই করলো গুলাম রব্বানি এবং মমতাজকে নিয়ে কিছু মজার কথা বলেছে সেই ভিডিওটি আপনাদের দেখাবো তার আগে দর্শক আপনাদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন দর্শক বেশি কথা না বলে আমরা ভিডিও দুইটি দেখে আসি সৌদি আরবে যারা গানের কনসার্ট দিয়েছে ওরা কি মানুষ কথা কন আমি শিল্পীর দোষ দিব না যারা এই কনসার্টের আয়োজন করেছে জেদ্দায় এত পবিত্র ভূমিতে আর যাই হোক যে কোম্পানি হোক একদিন আল্লাহ দরবারে ওদের বিচার হবে কথা বলেন ঠিক কি না যেই দেশের নাম শুনে আমাদের কলিজা একদম মায়া আসে ভালোবাসা আছে আজকে সেই দেশে প্রকাশ্যে গানের কনসার্ট করা হয় যারা করতেছে অবশ্যই একদিন আল্লাহ দরবারে বিচার হবে কারণ বর্তমান যিনি সৌদি সরকার এ সরকার তো যা খুশি তাই মেয়েদের গাড়ি চালানোর স্বাধীনতা দিয়েছে সিনেমা হল মুক্ত করে দিয়েছে গানের কনসার্ট মুক্ত করে দিয়েছে কথা কোন নাকি আপনি বলেন মক্কা মদিনার নাম শুনলে আমাদের কলিজাটা ভরে যায় একটা মায়া কাজ করে ভালোবাসা কাজ করে আজকে সেই মক্কা নগরীর মতো একটা পবিত্র ভূমিতেও যদি গানের কনসার্ট হয় আমার দেশ থেকে শিল্পী ভাড়া ঘরে নিয়ে যাওয়া হয়েছে ওই শিল্পীকে অনুরোধ করে বলে যেতে চাই জীবনে গান গাওয়ায় অনেক টাকা ইনকাম করতে পারবেন আল্লাহর পবিত্র ভূমিতে যায় আর কোনোদিন গান গাবেন না কথা বলেন ঠিক কি না ওখানে তবে আমি ওনার দোষ দেব না কারণ কি যারা দাওয়াত দিয়েছে যারা আয়োজন করেছে এরা হলো এক নাম্বার খারাপ কথা বলেন ঠিক কি না কারণ আয়োজন না হলে তো উনি যাইতেন না তো শুনলাম ওমরা করে গান গাইতে গেছে তাক করতেছেন আপনারা অবস্থাটা কেমন জানেন পাগড়ির ফজিলত চলছে যে পাগড়ি মাথার দিয়ে নামাজ বলে এক রাকাতে কয় রাকাত এ কথা কন না কে আপনারা 70 রাকাত তো ভুল করে মুরব্বি পাগড়ি বাড়ি খেয়ে গেছে বুঝেন না চিন্তা করতে পাগড়ি সবটা কি দেখা যায় ওই লুঙ্গি টাঙ্গে খুলছে জুব্বা লম্বা কথা কন এক টাঙ্গে লুঙ্গি খুলে লুঙ্গি দিয়ে মাথায় পাগড়ি বাঁধিছে কথা কন ঠিক কি না আপনারা কোন তো সব হবে কোন তো সব হবে এন 70 রাকাতের সওয়াব মিলে যায় যদি 70ই ফাঁকা থাকে তাহলে অবস্থা ভালো না খারাপ এ কথা কন না কে আপনারা এই জায়গাটা আসলে আর শুনতেছেন আলহামদুলিল্লাহ ভালো ঈশার নামাজ না পড়ে ফজরও যদি না পড়েন এই সোনা দাম আছে খালি এক দেড় ঘন্টা সময় দিলে খালি গুনা হলো না এতটুকুই লাভ আর কোনো লাভ নাই কথা কর ঠিক কি না তাহলে যারা উমরা করে গান গা ওদের অবস্থা কেমন ওই যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধিলে অবস্থাটা যেমন কথা বলে ঠিক কি না এই জন্য বলবো আল্লাহ কণ্ঠ দিয়েছে পৃথিবীর অনেক দেশে গান গাও সৌদি আরবের মতো পূর্ণ ভূমিতে আর যায় না কথা বলে ঠিক কি না আর যে কোম্পানি যারা এর আয়োজন করেছেন আমরা আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এদের আপনি চোরের কাতারে দাঁড়ায় বিচার করবেন কথা বলে ঠিক কি না একটা পবিত্র দেশ ভাই সেই জায়গায় যদি এগুলো হয় মাথা ঠিক থাকে ওই দেশে সিনেমা হল মেনে নেওয়া যায় কথা কোন নাকি ওই দেশে গানের কনসার্ট মেনে নেওয়া যায় মালয়েশিয়া হোক দুবাই হোক বিভিন্ন আরো দেশ আছে ভারতে হোক কোনো সমস্যা ভুটান হোক গান বাজনা হারাম এটা তো আমরা জানি কিন্তু এগুলো দেশে আমাদের আপত্তি নেই মাথা ব্যথা নাই কিন্তু আমাদের যখন সৌদি আরবের মতো একটা যেই দেশে দিকে সবাই তাকায় থাকে যেই দেশে যাওয়ার বাসনা সবাই কত কষ্ট করে টাকা জড় কইরা মানুষ একটু হজে যায় উমরা হজ করতে যায় এরকম একটা পবিত্র ভূমিতে প্রকাশ্যে এরকম গান বাজনা মুসলমান মেনে নিতে পারে না মুসলমানের হৃদয়ে রক্ত ক্ষরণ হয় মুসলমানের কলিজায় ব্যথা হয় এই ব্যথা সহ্য করা যায় না সহ্য করা যায় না কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহর বান্দারা অনর্থক কাজ করা যাবে না
আল্লাহ টাকা দিলে গানের কনসার্ট দেয়া যাবে না আল্লাহ টাকা দিলে মদের বার দেয়া যাবে না আল্লাহ টাকা দিলে নাইট ক্লাব দেয়া যাবে না আল্লাহ টাকা দিলে ওই টাকা দিয়ে সিনেমা হল বানানো যাবে না আল্লাহ যদি মুমিনকে টাকা দেয় মুমিন মসজিদ বানাবে মুমিন মাদ্রাসা বানাবে আল্লাহ আকবার বলে এই যে আমাদের সম্মানিত আজিজুল হক কলেজের স্যার তিনি মাদ্রাসার সভাপতি আলহামদুলিল্লাহ বলেন স্যারের অনুরোধে আমি দাওয়াত রেখেছি ভাইয়েরা আমার স্যার ইচ্ছা করলে আজকের এই এতিমখানা মাদ্রাসা এই হাফিজে কওমি মাদ্রাসা সাথে না থেকে স্যার তো অন্য কোনো কাজও করতে পারতেন পারতেন না কিন্তু তা না করে তার দিলের ভিতরে কোরআনের ভালোবাসা আছে তার দিলের ভিতরে মাদ্রাসার ভালোবাসা আছে এজন্য স্যারকে আল্লাহ পাক 500 টাকা দিয়েছেন এই জন্য মাদ্রাসাকে গোপনে সহযোগিতা করে সামনের দিকে আগায় নিতেছেন কথা মানে ঠিক কি না আমরা কলিজা থেকে দোয়া করি আল্লাহ পাক প্রিয় স্যারের হায়াত বাড়ায় যান জোরে বলেন আমিন কষ্ট পাচ্ছেন আপনারা আল্লাহ মুমিনকে টাকা দিলে মুমিন মাদ্রাসা বানাবে মসজিদ বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে রাস্তার মধ্যে 10 20টা ফলের গাছ লাগায় দিবে পুকুরের ঘাট বানায় দিবে কথা কর না কেন আর আমাদের যদি পুকুরের ঘাট থাকে লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর প্রবেশ নিষেধ আছে না আছে না জনগণের কল্যাণে ওর অর্থ খরচ হয় না আল্লাহর কাছে একদিন বিচার হবে কিনা কথা বল ঠিক কিনা এই জন্য চাল করবেন মানবতার কল্যাণে জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে করবেন এর উত্তম জাযা দুনিয়াতেও পাবেন আখিরাতেও আল্লাহ দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুমিনের টাকা হলে মুমিন কি বানাবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে কবরস্থান বানাবে ঈদগাহ মাঠ বানাবে ফলের গাছ লাগায় দিবে এক কথাই মানুষের কল্যাণে তার অর্থগুলো খরচ করবে গানের কনসার্ট দেবে না শিল্পী ভাড়া করে সৌদি আরবে নিয়ে যাবে না কত বড় ব্যাপার কথা বলেন ঠিক কি না চলুন দর্শক এবার আমরা দেখে আসি গানের কনসার্ট নিয়ে মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাচের যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিক আর কেন এটা বাজালে নেফাকি তৈরি হয় ধামধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায় আছে না নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাঁপে গানের সাথে দুম্মা চলে দুম্মা চলে খালি কি চলে দুম্মা চলে খেয়াল করছেন আপনার কাছে যদি বাজায় টেবিলটা কাঁপে সাথে সাথে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো লালাল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دا سبحان الله قرآن এই যে আমরা নাশিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফ থাকতো আমরা যদি দফ বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের শরিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আ'লিনু আন নিকাহ বিদ দুফুফ
এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়া না ওই বংশী হারাম বাঁশি বাজানো হারাম কিন্তু দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে আল্লাহ বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কি না এজন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কি না এই নিয়মটা বুঝতে পারছেন দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন